জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ভাঙচুর রানীনগরে। রানীনগর এক নম্বর ব্লকে সিপিআইএম ও কংগ্রেস প্রার্থীরা জমায়েত হয়েছিল মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পৌঁছয় ও ঝামেলা সৃষ্টি করে। এরপর পাল্টা তৃণমূলের দুষ্কৃতীদের মারধর করে বাম কংগ্রেস। ঘটনায় ভাঙচুর করা হয় বাইক। ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। অফিসের একটা ঘাটতি ছিল কাজের কাজকর্মের ক্ষেত্রে, সেই জন্য একটু দেরি হয়েছে হচ্ছিল। তারপর নমিনেশন যখন শুরু হয় তখন আমাদের লোকজন যখন নমিনেশন নিয়ে যায় তখন তৃণমূলের ব্লক সভাপতি নেতাজুল ইসলাম মুস্তাফিজুর ভালো নাম, তার নেতৃত্বে প্রথমে আমাদের লোকজনের কাছে উপরে ইট পার্কেট ছুড়ে, এবং সেই সময়ে তার প্রতিরোধ করবার জন্য আমাদের মানুষ তখন তাদের দিকে এগিয়ে যায়। তখন তারা পুলিশ আমাদের পুলিশ এবং তৃণমূলের গুন্ডা বাহিনী তারা যৌথভাবে আমাদের উপর আক্রমণ করলেও আমরা আমাদের যে জনগণ যা মানুষ তার গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করার জন্য সাধারণ মানুষের ক্ষোভ একটা তৈরি হয়েছিল, এবং তাতে পরবর্তীকালে দেখা যায় যে তৃণমূল এলাকা ছেড়ে পালিয়ে যায়। আমরা সব ক্যাম্প করে বসেছিলাম, আমরা গোটা 15-20 ছেলে ক্যাম্প করে বসেছিলাম। আমাদের নমিনেশন হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, এ হচ্ছে না। ঠিক তিনটের সময় সব হয়ে গেল। তারপর হয়ে হয়ে করে সব চলে এলো, এই সাই ইট পার্কের সব মারতে লাগলো। এইটা হচ্ছে ঘটনা। শান্ত পরিবেশ ছিল এখানে, কোনো অশান্ত ছিল না। শান্ত পরিবেশকে কংগ্রেস সিপিএম মিলে যৌথভাবে এটাকে অশান্তির মানে বাতাবরণ তৈরি করলো। আমাদের পক্ষ থেকে কিছু করা হয়নি, একটা কথা বলা হয়নি।